কলকাতা এলেন শুটআউটে নিহত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লারের বাবা। নিউ টাউনের টেকনো সিটি থানায় যান তিনি। বহুদিন ধরে জয়পালের সঙ্গে কোনো যোগাযোগ নেই, মৃতদেহ নিতে এসেছি কলকাতা এসে জানালেন জয়পালের বাবা। গ্যাংস্টারে কলকাতার ঘাটি সুমিত কুমারের নাম হারিয়ে নিউ টাউনে দুই গ্যাংস্টারের জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ভরত কুমারী। শ্বশুরবাড়ির সূত্রে কলকাতার সঙ্গে যোগাযোগ। নিউ টাউন শুট আউট কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। গোয়ালিয়র থেকে কলকাতায় পালানোর সময় 18 মে টোল প্লাজায় ক্যামেরাবন্দি দুই গ্যাংস্টারের গাড়ি, সঙ্গে ছিল কলকাতা লিঙ্কম্যান ভরত কুমার। পাঞ্জাবে পাকড়াও ভরতের থেকেই নিউ টাউনের আস্তানার হদিশ। গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লারে পাকিস্তান যোগ আরও স্পষ্ট। নিউ টাউনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার এসটিএফের। সূত্রে খবর, জয়পালদের আসবাবের সঙ্গে বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ মিলেছে যাতে লেখা পাকিস্তানের করাচির ঠিকানা। উদ্ধার 6টি মোবাইল ও বেশ কিছু সিম কার্ড। 23 মে থেকে নিউ টাউনের সাপুরজি আবাসনের ফ্ল্যাটে ঘাঁটি গেড়েছিল গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার। এই কদিনে জয়পাল বা তার সঙ্গী জস্সিকে ফ্ল্যাটের বাইরে বেরোতে দেখেননি কোনো আবাসিক। বন্ধই থাকতো ফ্ল্যাটের জানলা দরজা, খাবারও আসতো হোম ডেলিভারি সার্ভিসে। আবাসনের 16,000 ফ্ল্যাটে আবাসিকরা থাকেন, অথচ নিউ টাউনের সেই সুখবৃষ্টি আবাসনী নিরাপত্তার ভরসা মাত্র 3টি সিসি ক্যামেরা। মেনটেন্যান্স ফি নিলেও নিরাপত্তা বলে কিছুই নেই, অভিযোগ বাসিন্দাদের। আবাসনে নিরাপত্তার অভাবের কথা স্বীকার আবাসন মন্ত্রীরও। এখন আপনার কনস্টিটিউশনাল রাইটকে তো আমি জোর করে হস্তক্ষেপ করতে পারি না। রাইট টু লিভ, আপনি কাকে ভাড়া দেবেন, আপনার ঘরে কে থাকবে, সেটা হস্তক্ষেপ আমি করতে পারি না। তাই এটা একটা আইনত একটা সমস্যা তো রয়েছে। নিউ টাউনে দুই কুখ্যাত গ্যাংস্টারের সঙ্গে সংঘর্ষে আহত এসটিএফ এর ইন্সপেক্টর আপাতত স্থিতিশীল। হাসপাতাল সূত্রের খবর, এমআরআই সহ একাধিক পরীক্ষা হয়েছে তার। ডাকাবুকো ওই অফিসারকে দেখতে হাসপাতালে যান তার স্ত্রী সহকর্মীরা। অনুপ্রবেশের অভিযোগে মালদার কালিয়াচক থেকে গ্রেফতার চীনা নাগরিক। পুলিশ সূত্রে খবর, ধৃত হান জুনুই চীনের হুবেই প্রদেশের বাসিন্দা, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মিলিক সুলতানপুরের বিএসএফ এর হাতে আটক। উদ্ধার একটি ল্যাপটপ ও পাসপোর্ট। খুশি মনেই বিয়ের প্রস্তাব গ্রহণ করেছিলেন নুসরাত। সেই মতোই আমরা বিয়ে করি, নুসরাত জাহানকে পাল্টা জবাব দিয়ে বিবৃতি প্রকাশ নিখিল জৈনের। রেজিস্ট্রি করতে বললেও নুসরাত তা এড়িয়ে গিয়েছিলেন দাবি নিখিলের। গত বছরের নভেম্বরে সবকিছু নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন নুসরাত। গয়না আটকে রাখার অভিযোগ উড়িয়ে পাল্টা সাংসদ অভিনেত্রীর বিপুল অঙ্কের গৃহঋণের শোধের দাবি নিখিলের। নিজেকে প্রতারিত বলে মনে হচ্ছে বলে মন্তব্য নিখিলের। সঙ্গে বিয়ের কথা অস্বীকার নুসরাতের। লোকসভায় দাঁড়িয়ে তাহলে কি মিথ্যে বলেছিলেন সাংসদ, প্রশ্ন বিজেপির আইটি সেলের। কাঁচের ঘরে বসে ঢিল না ছুড়ে আগে প্রধানমন্ত্রীর অতীতের হলফনামা দেখুন পাল্টা তৃণমূল। বিজেপি বিরুদ্ধে বিস্ফোরক রাজীব, জল্পনা বাড়ালেন ফিরাদ। দেরিতে হলেও যদি বোধোদয় হয় তাহলে সেটা সুলভ ভালো লক্ষণ। দল দলের সিদ্ধান্ত নেবে, এখনো ওর অ্যাপ্লিকেশনও আসেনি, যারা এসছে তাদেরও দল ঠিক করবে। সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যমে দল বিরোধী মন্তব্য বরদাস্ত নয়। শৃঙ্খলা রক্ষা কমিটি নজরদারি করবে গোটা রাজ্য জুড়ে, প্রয়োজনে কঠোর ব্যবস্থা। দলের বিদ্রোহী নেতাদের বার্তা সায়ন্তন বসুর, যারা নিজেদের নেতাদের ওপর নজরদারি চালায় সেটা দল নাকি মিউজিক্যাল পার্টি, কটাক্ষ তৃণমূলের। কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বাড়ালো রাজ্য সরকার, 6,000 বদলে এবারে বছরে মিলবে 10,000 টাকা। 1 একরে কম জমি থাকলে 4,000 টাকা ভাতা। প্রভাব খাটিয়ে 11 লক্ষ টাকার টসিলিজুমাব ইঞ্জেকশন গায়েব, কলকাতা মেডিকেলের চিকিৎসক দেবাংশী সাহা সিস্টারিন চার্জের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। 26টি ইঞ্জেকশনের খোঁজে তদন্ত। রাজ্যে আরও কমলো দৈনিক সংক্রমণ ও মৃত্যু। একদিনে করোনায় মৃত্যু 87 জনে, দৈনিক আক্রান্তের সংখ্যা 5,274। সংক্রমণে ফের শীর্ষে উত্তর চব্বিশ পরগনা, একদিনে সংক্রমিত 966, 24 জনের মৃত্যু। কলকাতাতেও 24 জনের মৃত্যু। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার 98%। লাগাতার পরস্পর বিরোধী অবস্থান চমকপ্রদ। কৃতিত্ব নিতে চাইলে নিন, জনগণকে সুরক্ষিত রাখুন। ভ্যাকসিন নিয়ে মমতাকে নিশানা হর্ষবর্ধনের, করোনা চলে গেছে বলা স্বাস্থ্যমন্ত্রীর মুখে এসব মানায় না, কটাক্ষ সৌগত। ডিসেম্বরের মধ্যে 19টি সংস্থা এদেশে করোনার ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে দেবে, জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। করোনা অতিমারী মোকাবিলায় কেন্দ্রের প্রস্তুতির ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ভ্যাকসিন সংকটে পাড়ার বাসিন্দাদের পাশে দাঁড়ালো মুদি আলী ক্লাব। মুদি আলী প্রায় 150 জন বাসিন্দার ভ্যাকসিনেশন হলো ক্লাবের উদ্যোগে। উদ্যোক্তারা জানিয়েছেন দ্বিতীয় ডোজ নেওয়ার সময় এলে আবারও এরকম ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে তাদের। হুগলির পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসককে মারধরের অভিযোগ, গ্রেফতার দুই অভিযুক্ত। চিকিৎসক নার্সদের সঙ্গে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেটকে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ তৃণমূলের।
বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা। মুর্শিদাবাদের পর হুগলিতে গিয়ে নিহতদের পরিজনকে আর্থিক সাহায্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বজ্রাঘাতে মা বাবাকে হারানো খানাকুলের ছোট্ট রহিকার পড়াশোনার দায়িত্ব নিল তৃণমূল। পরিবার সূত্রে খবর। করোনা আবহে এবারও ভক্ত সমাগম ছাড়াই হবে পুরী রথযাত্রা। গত বছরের প্রক্রিয়া মেনেই আগামী 12 জুলাই রথের রশিতে টান দেবেন সেবায়েত পূজারীরা। করোনা নেগেটিভ হলে রথ টানতে পারবেন তারা, জানালো মন্দির কর্তৃপক্ষ। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের হাত ধরেই আজ দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা, বৃষ্টি বাড়বে রাজ্য জুড়ে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজই অমাবস্যার ভরা কটাল। ভরা কটালে জলোচ্ছ্বাসের আশঙ্কা, গঙ্গার জল ঢুকে প্লাবিত হতে পারে কলকাতার নিচু এলাকা, প্রস্তুত রয়েছে পুরসভা। গঙ্গা তীরবর্তী এলাকা ঘুরে দেখে জানালেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরাদ হাকিম। প্রবল বৃষ্টিপাতের জের মুম্বাইয়ের লোখণ্ডী চাউল, শিবাজীনগর, দহিসারে ভেঙে পড়ল 3টি বাড়ি, মৃত্যু একজনের। এর আগে মালাডে বাড়ি ভেঙে 11 জনের মৃত্যু হয়েছে। ভবানীপুরে পরিত্যক্ত দোকান থেকে উদ্ধার কঙ্কাল, 3-4 বছরের পুরনো বলে সন্দেহ তদন্তকারীদের। 15 বছর ধরে বন্ধ দোকানে কি করে 3-4 বছরের পুরনো কঙ্কাল, বাড়ছে রহস্য। পুরুষটা মহিলার কঙ্কাল, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা।